बाप रे সূর্য ওঠার তো চান্সই নেই, প্লাস কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে এইখানে, আর তার জন্য এতটা মেঘলা ওয়েদার করে রয়েছে। বাট সব থেকে বড় জিনিস যেটা, ঠান্ডাটা আমরা সহ্য করতে পারছি একেবারে, মানে হাড় কাঁপানো ঠান্ডাটা এখনো পড়েনি। আর সব থেকে বড় জিনিস যেটা, আমি তো দেখছি না এইখানে একটা মানুষকেও মাস্ক পরতে, মানে আমরাই যারা হয়তো ট্যুরিস্ট আছি তারাই হয়তো মাস্ক পরছি, বাট বাকি আর কেউ মাস্ক পরছে না। আর এখন আমি আর মা মিলে চলে যাচ্ছি হাড়কি পাউরি ঘাটে চান করতে, চান করতে যাচ্ছি, এসে যাব কৃষ্ণ মন্দিরে, মনসা মন্দিরে। আমি মাকে বলছি কি মা আজকে না খুব ঠান্ডা, আজকে চান করতে যেতে হবে না। মা বলছে না না, হরিদ্বারে এসছে আমি তো প্রত্যেকদিন গঙ্গার জলে চান করবো, তুই না চান করলেই করবি না, আমি চলে যাবো। আমি চানটা করি আর না করি, ব্লগটা করার জন্য আমাকে যেতেই হবে এখন। কত কত? 10 টাকা। এই যে চলে এসছি আমরা হাড়কি পাউরি ঘাটে, এই যে এইটা হলো হাড়কি পাউরির মেন গেট। এইটা হলো গঙ্গায় চান করার ঘাট, আর পাশেও আর একটা গঙ্গা রয়েছে, ওইখানে স্পিডটা বেশি আর এইখানে একটু স্পিডটা কম। দেখো জলটা, দেখো কি মারাত্মক পরিষ্কার, পুরো পা দেখো, পুরো পাটা দেখো, পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। চেনটা ধরে না, ওই জন্য ওরা চেন ধরে নিয়েছে, মা ওরা চেন ধরে নিয়েছে। আমি ফাইনালি হাড়কি পাউরি ঘাটে চলে এসেছি, আর এটা রয়েছি একদমই সব থেকে উঁচু টপে, দেখতে পারবে এই যে পেছনে নিচে সিঁড়ি রয়েছে, আমি ওপরে এসছি। আর এইখান থেকে কি যে সুন্দর লাগছে, পুরো গঙ্গার ঘাটটা পুরোটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। উফ, আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি আমি, আমিও ভাবছি চানটা করেই নেব, মা যখন পেরেছে আমিও পারবো। আর পাশে, ওই পাশে রয়েছে মেন গঙ্গাটা, ওইখানেও তোমাদেরকে নিয়ে যাবো আর আমিও যাব। আপাতত এই জায়গাটা পুরোটা দেখিয়ে নি। এইখানে আরতির টাইমটা লেখা রয়েছে, সকালে 6টা নাগাদ আর বিকালে 5:30 নাগাদ। এইটা হলো সেই ব্রিজ যেটা আমি এতদিন ধরে ইউটিউবে দেখতাম, আর যেখানে আমি ফাইনালি রয়েছি। এইখান থেকে পুরো এই যে গঙ্গার ভিউটা দেখা যাচ্ছে, পুরো মেঘলা ওয়েদার যার জন্য অতটা ক্লিয়ার আসছে না, তবুও দেখাই। আমি মা বাবা সবাই ব্রিজে চলে এসেছি, এইখান থেকে একদম মেন গঙ্গাটাকে দেখা যাচ্ছে। উফ, কি স্পিড! আর সূর্যটা হালকা হালকা করে উঠছে, ও উফ।
খুব ভালো লাগছে, এখন আমি চান করতে যাবো, জানি না আমি কাঁপবো কি ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাবে, বাট চান করব, মা যখন করেছে আমিও করব। আর এইখানে জামা কাপড় ছাড়ার ব্যবস্থা খুবই ভালো, আলাদা করে লেডিসদের জন্য রুম রয়েছে আর খুব পরিষ্কার। তুমি শুধু জলের আওয়াজটা শুনতে পারছো কিনা জানি না, জলের কি স্পিড! ও ভাইয়া একটু সেন্টার দাও তো, শান্তরি নিক মে। বলো হার হার গঙ্গে, চান করে খুব মজা পেলাম, জলটা যেমন ঠান্ডা চান করে ততটাই ভালো লাগলো। কালকে আমি আবারও আসবো, একটা দারুণ লাগলো, পুরো মনে হলো প্রথমে কি কারেন্টের মধ্যে ডুবিয়ে দিয়েছি আর লাস্টে ততটাই ভালো লাগলো, আমি খুব মজা পেয়েছি আর কালকে আবারও আসবো। ও জলের কি স্পিরিট! হর হর মহাদেব, হর হর মহাদেব, গঙ্গা স্নান কর রহে হো, গঙ্গা মাইয়া কো চড়া। এখন চান টান হয়ে গেছে, এবার যাব হলো হোটেলে, ওইখানে গিয়ে ফ্রেশ হব, তারপরে বেরাবো চণ্ডীমাতা আর বিষ্ণু মাতা মন্দিরের দিকে। আমার তো এই গঙ্গা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই, বিকালে আবারও আসবো। ইয়া জি, ইস জায়গা কা নাম হরিদ্বারি কিউ হে? হরিদ্বার ইসলিয়ে কি ইয়াহ কা নাম কি ইয়াহ রাজা ভাগীরথ জি নে আপনি পুত্র কো তারনে কে লিয়ে ইসলিয়ে ইয়াহ পর লেকে আয়ে থে, উনকি ওয়াহ পর কপিল মুনি কে আশ্রম পর সে লেকে আয়ে থে, গঙ্গা জি ভাগীরথ জি লেকে আয়ে থে ইয়াহ পর, ইসলিয়ে ইসকা নাম হরিদ্বার। ওকে ওকে ওকে। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি মনসা দেবী চণ্ডী মন্দিরের জন্য, আর যথেষ্ট পরিমাণে সূর্যের আলোটা দেখা যাচ্ছে। আপাতত হাঁটতে শুরু করি, একদমই কাছে, মানে আমাদের হোটেল থেকে মনসা দেবী মাত্র 1 মিনিট আর হারকি পৌরি মাত্র 2 মিনিট, মানে এইখানে সবটাই পুরো কাছে কাছে। ঠান্ডাটাও লেগেইছে, লাগছে আস্তে আস্তে, অনেকটাই এখন রৌদ্র উঠেছে, এখন প্রায় কটা বাজে, 11:30 বাজে চললো। এই যে বাবা রয়েছে, বাবা তো এখন সব জিনিসপত্র দেখছে কি কিনবে তাই ভাবছে বসে বসে। এই যে মা রেডি হয়ে গেছে, মা রেডি হয়ে গেছে, টান টান করে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছে। কেমন লাগছে বলো, তোমার ঘুরে কেমন লাগছে সেটা তো? এখন চলে এসেছি একদমই মনসা দেবী মন্দিরের সামনে, আর এই যে তোমরা দেখতে পারবে এখানে প্রবেশ পথ রয়েছে, এর লুকটা তোমাদেরকে শেয়ার করি। ও মা, এইখানে সমস্ত এই মাকে পুজো দেওয়ার জন্য সমস্ত জিনিসপত্র রয়েছে, মা এইখান থেকে সব সিঁদুর ফিঁদুর সব কিনে নিয়েছে, আর মনসা দেবীটা এইখান থেকে কাছেই, হ্যাঁ কত কিলোমিটার আমার ঠিক মনে নেই। আচ্ছা দাদা, মনসা দেবীটা এখান থেকে কত কিলোমিটার? यहाँ से 1.5 किलोमीटर है, थोड़ी सीढ़ी है, फिर सड़क है, डेढ़ घंटे में आने जाना होगा। ये मन्नत का धागा होता है, पेड़ में बांध के आते हैं। हाँ, ये
ये धागा होता है मनोकामना का पेड़ में बांधने के लिए। okay. कोई भी इच्छा हो माता रानी से मांगते हैं, जब मन्नत पूरी हो जाती है। okay. और एक रकम ऐसे शाखा खोला जाए पूजा मनसा देवी पे चढ़ाने के लिए। ठीक है, प्रसाद ले लो, प्रसाद चढ़ेगा। এইখান থেকে বললো যে ওই 1.5 কিলোমিটারের রাস্তা, তাই আমরা ভাবলাম যে মনসা দেবীটা হেঁটেই যাই আর চণ্ডী দেবীটা রোপওয়ে করে যাব। আর এইখান থেকে খুব ভালো ভালো ভিডিও স্পটও পাবো, ভালো ছবিও তুলতে পারবো, তার জন্য আরো স্পেশালি হেঁটে যাচ্ছি। এটা হলো রোপওয়ে সিস্টেমের সমস্ত ধরনের টিকিটের ভাড়া রেঞ্জ সব লিখে রেখেছে। এটা হলো টিকিট কাউন্টার। আপাতত তো আমরা এখানে যাচ্ছি না, আমরা হেঁটেই যাচ্ছি। করোনা সে সুরক্ষিত রহনে কে লিয়ে আপ মাস্ক অবশ্য লাগায়। এই যে বাদরও রয়েছে এখানে, অনেকে সবাই হেঁটে হেঁটে আসছে উপরের দিকে, আমরাও যাচ্ছি। অল্প একটু সিঁড়ি রয়েছে, তারপরেই বললো প্লেন রাস্তা। এইখান দিয়ে রোপওয়েটা যাচ্ছে, ওটা সিস্টেম রয়েছে। আর ওই যে ওটা হলো মনসা দেবীর মন্দির, ওইখানেই হয়তো যাব। আর এইটা হলো হাঁটা পথের রাস্তা, এটা হলো এন্ট্রি গেট। এই যে লেখা রয়েছে শ্রী মনসা দেবী মন্দির আপকা যাত্রা আপকা মনোকামনা পুরা হো। আর এখানে তোমরা চাইলে স্কুটি করেও যেতে পারো। পাহাড়ে এসে হেঁটে হেঁটে ঘোরার মজাটা অন্য রকম, পুরো দেখতে দেখতে ঘোরা যাচ্ছে, পুরো রাউন্ড 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 করে উঠছে রাস্তাটা। এখানে বসে গেছি, মা পুরো হাঁপিয়ে একাকার হয়ে গেছে, পুরো খাড়া খাড়া রাস্তা, তো তাই খুব অসুবিধা হচ্ছে। অনেকটাই ওপরে উঠে গেছি, আর দুটো রাউন্ড ঘুরলেই চলে যাব। উফ বাপ রে, অনেক খাড়া খাড়া রাস্তা, কষ্টই হচ্ছে। উফ, আবার যত ওপরে যাচ্ছি ওপরটা যা ওপর থেকে যেন নিচটা দেখবো ততটাই ভালো লাগছে। এটা যদি মেঘলা ওয়েদার না হয়ে পুরোটা যদি সূর্যের আলো থাকতো, চকমকে সূর্যের আলো, তাহলে এইখান থেকে যে ভিউটা এটা খুবই ভালো, মানে বোঝা যেত। তবুও ভালোই লাগলো, মানে মানে ওপর থেকে পুরো হরিদ্বার শহরটাকে দেখা যাচ্ছে। এটা এইখানে না আসলে বোঝা যাবে না, আর এটা একমাত্র হেঁটে বা স্কুটিতেই সম্ভব। আবার এখানে আবার ফুচকাও বিক্রি হচ্ছে। আর একটুখানি চলে এসেছি। এই দেখো এনারাও যাচ্ছে, সব আমরা একসাথেই যাচ্ছি। এই যে মনসা দেবীর এন্ট্রি গেটের সামনে চলে এসেছি, আর চারিদিকে ওই সব মাকে পুজো দেওয়ার জন্য নারকেল প্রসাদ সব রয়েছে। এই যে মা মনসা দেবী এন্ট্রান্স গেট, আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট, আর আমরা এখন যাচ্ছি নিচে, তারপরে ওইখান থেকে আবার রোপওয়ে করে যাব চণ্ডী দেবী মন্দিরে। ওরে বাবা রে, মাঝখানে তো খুব পরিমাণে কুয়াশা পড়ছে, আর এখন বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে টপ 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 করে। এখন আমার মনে হচ্ছে আমি মুসৌরিতে চলে যাই, আমি শিওরলি ওখানে স্নোফল পাবো। এখানে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, কষ্ট হচ্ছে, জানি না আমি বরফটা পাবো কিনা। আমি বরফটা পেলেই আমি খুশি। আর এখন চণ্ডী দেবী যাওয়ার জন্য, মানে চণ্ডী দেবীতে যে রোপওয়ের ওইখানে যাব, ওখানে যাওয়ার জন্য এখন এই অটো বুক করছি। তোমাদেরও যখন যেতে হবে ফার্স্টে তোমাদের অটো করেই ওই ট্রলির অবধি যেতে হবে, মানে যেখানে রোপওয়ে টিকিট পাওয়া যাবে, তারপরে ওখান থেকে রোপওয়েতে উঠতে হবে। Yeah.
এখন ঢুকে গেছি রোপওয়ে সিস্টেমের কাছে। ওয়েদারটা দেখো, জাস্ট ঠিক আমার স্বপ্নের মতো। উফ, শুধু যেন আমি বরফ পেয়ে যাই তাহলেই আমার হয়ে যাবে। এই যে এইটা হলো পুরো টিকিটের রেট, যে কোনটার কি টাকা দাম সব রেট লিখে রেখে দিয়েছে। বাপরে, ও এই কেঁপে উঠছে তো। উড়িয়ে বাবা, পেছনটা দেখো, পেছনটা দেখো মা, পেছনটা একবার দেখো। ও কি দারুণ, অসাধারণ। পুরো ঢেকে গেছে গো, আর ঠান্ডা কিন্তু ভালোই লাগছে, আস্তে আস্তে টেম্পারেচারটা কমছে। ও বৃষ্টি হচ্ছে এখানে। ওই যে এইখান থেকে দেখা যাচ্ছে চণ্ডী দেবী মন্দিরটা। হলো মন্দিরের বাইরেটা। তোমরা যদি চাও এটা কিন্তু তোমরা হলো স্কুটি করেও আসতে পারো বা হেঁটেও আসতে পারো, বাট হেঁটে আসাটা একটু কষ্টকর, কারণ 3 কিলোমিটারের রাস্তা। ইয়ংরা তো পারবে, বাট যদি আমার মা বাবার মতো হয় তাদের একটু হাঁটতে কষ্টই হবে। হনুমানজিকা মাতা অঞ্জলি দেবী এটা এখন দেখতে যাচ্ছি। এত দূর যখন এসেছি এখানে যা যা আছে সব ঘুরে নিচ্ছি। এখন নেমে যাচ্ছি একদম নিচে রোপওয়ে করে, আর এখানে খুব বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি, মানে ঠান্ডাটা আরো বাড়বে। এখন তো এখানে প্রায় ওই 11-12 ডিগ্রি টেম্পারেচার আছে, বাট সব থেকে এটার এত উঁচুতে আসার মজাটা হলো এই সাইট সিনটা, অসাধারণ অসাধারণ। হয়তো তোমরা দেখতে পারবে না, বুঝতেও পারবে না, কারণ পুরোটাই মেঘলা ওয়েদার এর জন্য, বাট চোখে দেখে এর শান্তিটা বলে বোঝানো যাবে না। বাপরে, এখন বুঝতে পারছি 9-10 ডিগ্রি টেম্পারেচার কি, হরিদ্বারের যে আসল মজাটা সেটা যেমন নিতে পারছি তেমনি কান আর হাতের 12টাটা বেজে যাচ্ছে। খুব ঠান্ডা লাগছে, আর কুয়াশা ফুয়াশা পরে একাকার হয়ে যাচ্ছে। বাট ঠান্ডাটা না পড়লে কি আসল মজাটা পাওয়া যাবে? ঠান্ডায় কাব্য তবেই না মজা, ঠান্ডার দেশে এসে যে ঠান্ডা থেকে অনুভব করব বলেই তো। উফ, এখন চলে এসেছি খেতে, আর এইখানে রয়েছি হলো এই দাদা বৌদি হোটেলে, আমাদের বাঙালির হোটেল। এইখানে প্রচুর আছে, এইদিকে এইদিকে দুদিকেই বাঙালির হোটেল অনেক আছে, আর খাবার দাবার খুবই ভালো। তাদের সাথে আমি মেনুটাও শেয়ার করব, কি কি দিচ্ছে, কত টাকা প্রাইস, এভরিথিং শেয়ার করব। আর খুবই পরিষ্কার, যেটা হলো মেন বিষয়, খুবই পরিষ্কার। এই যে এখানে রয়েছে হলো 80 টাকা প্লেট, ভাত দেবে, ঘি দেবে, বেগুন ভাজা দেবে, পাঁপড় দেবে, চাটনি দেবে, ডাল, পনির আর একটা আলু পোস্তর তরকারি দিচ্ছে। আবার চাইলে এইখানেও অনেক ধরনের আইটেম রয়েছে, আলু পরাঠা, পনির পরাঠা, ডাল ফ্রাই, ডাল মাখনি, শাহি পনির, মটর পনির, জিরা রাইস, এই 140 টাকা, 150 টাকা, এরকম সব প্রাইস রয়েছে। আর বেশি কথা বলবো না, আগে তাড়াতাড়ি করে খেয়ে নেব। এখন প্রায় 3:30 বেজে গেছে, আর সকাল থেকে পুজো দেব বলে আমরা কিছুই খাইনি, শুধু মাঝখানে চণ্ডীমাতা মন্দিরের সামনে ওই চণ্ডীমাতার ভোগ দিচ্ছিল খিচুড়ি, ওটাই খেয়েছি, খিদে পেয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে খেয়ে নেব, আর তারপরে সন্ধ্যা আরতি দেখতে যাব।
একদম গরম গরম ভাত চলে এসেছে। ঘি দেওয়া স্টাইলটা ফেমাস। ও এখন যাচ্ছি হলো হাড়কি পাউরির দিকে, 5টা বেজেই গেছে, একটু লেটই হয়ে গেল। ওইখানে 5:30 থেকে আরতি স্টার্ট হয়, মোটামুটি ওই 4:30 নাগাদ ঢাকে চলে যাওয়াটাই ভালো, তাহলে ঠিকঠাক জায়গায় বসা যায় বা দাঁড়ানো যায়, নইলে খুব ভিড় হয়ে যায়। যাই হোক, কী করা যাবে আর, খেতে খেতে দেরি হয়ে গেল। শুরু হয়ে গেছে পুজো দেওয়া, তোমরা হয়তো আমার গলার সাউন্ডটা পাবে না, এখানে অনেক লোকই প্রায় এসেছে দেখতে। অবশ্যই তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করব। श्री আরতি হয়ে গেছে আর আমরা এখন বেরিয়েছি মার্কেট ঘুরতে। এখানে প্রচুর ধরনের জিনিস রয়েছে আর ঘাটের চারপাশে দুই ধারেই দেখতে পারবে প্রচুর মার্কেট রয়েছে এইখানে। এগুলোই এখন দেখব, এইগুলো নিয়ে তোমাদের সাথে অন্য কোনো দিন ব্লগে শেয়ার করব, আজকে একটু নিজেরা দেখে নিই। আর আজকের এই ব্লগটাতে তোমাদেরকে আমার আর কিছুই দেখানোর নেই, এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আবার কিন্তু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমাকে জানিও তোমাদের আমার ব্লগগুলো দেখতে কেমন লাগছে। চলো তাহলে আজকেরটা এখানেই শেষ করা যায়।